সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, আমার দেশের কুমিল্লা চান্দিনা মহিষের। আমার বয়স হচ্ছে 37। পেশায় আমি সৌদি আরব থেকে প্রবাসী। আমার কোমরের ব্যথার কারণে আমি 1 বছর যাবৎ কোনো কাজ করতে পারি না ঠিক মতন। আমি সৌদি আরব প্রবাসী আর কি, আমি ওইখানে টেইলারে জব করি। ঠিক মতন হাঁটতে পারতাম না, ঘুমেতে উঠলেই আমার ব্যথা অনুভব হতো। তারপরে আমি ঘুমেতে উঠলেও আমি দেখতাম আমার ব্যথা হয়। আমি কাজ করতে ঠিক মতো পারি না, আমি টেলারি কাজ করতে পারি না, বসলে উঠতে পারি না, এরকম আমার হইতো। আমি যখন আমার ব্যথাটা অনুভব হতো তখন আমি মনে করতাম যে হালকা ব্যথা খেতা, তখন আমি ওষুধ এনে খাইছি, খাওয়ার পরে ব্যথা কমে না, ঠিক আছে। তারপরে দিয়ে আমি চিকিৎসা নেওয়ার জন্য অগ্রসর হয়েছি। আমার যখন ব্যথাটা হলো তখন আমি আমার ওইখানে ডাক্তার দেখালাম। ডক্টর দেখানোর পর আমার সুই দিল, সুই দেওয়ার পরে দিয়ে আমার ব্যথা কমে না। ব্যথা না কমাতে আমি দেশে রিটার্ন ব্যাক করছি। আমি দেশে আসলাম, দেশে আসার পরে আমার কুমিল্লাতে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানোর পরে দিয়া আমি অনেক দিন ওষুধ খাইছি, খাওয়ার পরে দিয়ে স্যারে লাস্ট পর্যায়ে এসে বললো গীতা তুমি একটা সুই নাও। সুই নেওয়ার বা কথা বলার পরে আমি স্যারের প্রশ্ন করলাম, স্যার এই সুইটা কিসে? কয় এই সুইটা হারে দেওয়া হবে। তখন আমি ওইখানে ওই সুইটা আর নেই নাই, না নিয়ে আমি সরাসরি ঢাকাতে আসছি আমার এক ভাইয়ের মারফতে। আমার বড় ভাই, বড় ভাই এখানে ছিল, বড় ভাই চিকিৎসা নিচ্ছে। চিকিৎসা নেওয়ার পর দিয়ে অসুস্থ উপভোগ করার পর দিয়ে আমারে আনছে, ঠিক আছে। এখন আমি আলহামদুলিল্লাহ আজকে 10 দিন আছি এখানে। আমি এখানে আসার পর দিয়ে স্যারের দেখাইলাম, স্যারের দেখে পর দিয়ে আমারে বললো যে 12 থেকে 14 দিন থাকা লাগবে। এরপর দিয়ে স্যার আমার ভর্তি দিল, আমি রইলাম, ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পর থেকে আমি আজকে 10 দিন, 10 দিনের দিন ইনশাল্লাহ আমি আজকে 6 দিন থাকার পরে আমি সুস্থ উপভোগ করতেছি। করার পরে আজকে 10 দিনের মাথায় আমি রিলিজ নিলাম আলহামদুলিল্লাহ। আমার যে চিকিৎসা দিছে, যে লোকে আমার থেরাপি দিছে, ওই লোকে অত্যন্ত ভালো মানুষ। এখানের প্রত্যেকটা লোকে আলহামদুলিল্লাহ ভালো, সব কিছু অল ব্রিথিং এখানের ভালো আলহামদুলিল্লাহ। এখানে কোনো ত্রুটি নেই কোনো কিছু নেই। আপনার কোনো সমস্যা হলে আপনি জানাইতে পারেন, কোনো সমস্যা হলে রাত্রেও আপনার চিকিৎসা দেয়। এক দুই চিপটি আসে আপনার প্রেশার মাপতেছে, দেখতেছে, ওষুধ দেখাই যে যাইতেছে, আপনি এইভাবে চলবেন, এইভাবে ইয়ে করবেন। এখানে নিয়মকরণ খুব ভালো আলহামদুলিল্লাহ। আমার মতন যারা এই সমস্ত রোগে ভুগতেছেন, কাহিলের ব্যথা ইয়ে অসুবিধা আছেন, স্যারে দেখাইতে পারেন। স্যারে খুব ভালো মানুষ, স্যারে খুব ইয়ে করে, যত্ন সহকার চিকিৎসা করে, এখানে ভালো পরামর্শ পাবেন। চিকিৎসা আপনি নেন না নেন এটা ভিন্ন ব্যাপার, কিন্তু স্যারে আসা একবার দেখাই যেতে পারেন, স্যারের তো পরামর্শ নিতে পারেন। স্যারে খুব ভালো মানুষ। আমার জন্য সবাই দোয়া করবে ইনশাআল্লাহ, আমি যাতে সুস্থ থাকতে পারি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন আমারে সুস্থ রাখে, দীর্ঘ হায়াত দান করে ইনশাআল্লাহ। আমিও সবার জন্য দোয়া করি যাতে সবাই সুস্থ থাকেন, এই আমার কামনা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরএস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।